আমাদের এই রিলে অনশন এজন্য আমরা শুরু করেছি ইসলামপুর, ইসলামপুর দাড়িভিক যে স্কুলের ছাত্রদের পুলিশ দ্বারা যে নিধন হয়েছে সেই ঘটনাকে আড়াল করার জন্য সিআইডি তদন্তের কথা বলেছে আমাদের রাজ্য প্রশাসন, কিন্তু আমরা সিআইডি তদন্ত আমরা চাই না, আমরা নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি করছি। আসল দোষী যারা তাদের যেন সাজা হয় এবং যে ছাত্ররা নিধন হয়েছে তাদের সিবিআই তদন্তের দাবিতে এবং বিজেপি কর্মী এবং নেতাদেরকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে জেলে হয়রানি করে মামলা দেওয়া হচ্ছে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আমাদের এই রিলে অনশন আমরা শুরু করেছি। কতদিন চলবে আপনাদের? আমাদের যত দিন পর্যন্ত এই দাবি আমাদের পূরণ না করবে ততদিন পর্যন্ত আমাদের এই রিলে অনশন চলবে। আপনার নাম? বিশ্বজিৎ লাহিড়ি, উত্তর দিনাজপুর জেলার বিজেপির সাধারণ সম্পাদক। দুই দিক দিয়ে টান দিয়ে ছাত্রদের খুনের ঘটনা বিচ্ছে আমাদের অঞ্চল চলছে, চলবে। মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। তারি ভিটে নিরীহ ছাত্রদের হত্যা করা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও, জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।